বাইক এবং 12-চাকার লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক যুবক। মৃত যুবকের নাম রঞ্জন দে, বাড়ি জিরানিয়া শচীন্দ্রনগর কলোলি এলাকায়। TR01AW5914 ফোন নম্বরের বাইক চালিয়ে যুবকটি বড়মুড়া পাহাড়ের ঝর্ণায় স্নান করতে যায়। স্নান সেরে বাড়ি ফেরার পথে বড়মুড়া পাহাড়ের ONGC সংলগ্ন ফরেস্ট নার্সারির সামনে 12-চাকার একটি লরির সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে রঞ্জন দে। আগরতলা থেকে 112 নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তারা দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্মরত চিকিৎসক যুবকটিকে মৃত বলে ঘোষণা করেন। এদিন তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের এক দমকল আধিকারিক এই সংবাদ জানান। কীভাবে হয়েছে? আমরা একটা কল পেয়েছি 112 থেকে, আগরতলা থেকে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়মুড়া, গিয়ে দেখছে আমরা ONGC-র সামনে, অল্প সামনে নার্সারি, ফরেস্ট নার্সারির সামনে একদম বাইকের থেকে রাস্তাতে ছিটকা পড়ে রয়েছে। মোটামুটি বোঝা গেছে বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে পড়ছে, মগজ টগজ বেরিয়ে গেছে। বাড়ি বা কোনো পরিচয় কিছু? বাড়ি হয়তো চম্পকনগরের দিক থেকে আইছে, এখানে স্নান করতে আসছে বড়মুড়াতে, স্নানের জায়গাটা এখানে স্নান সেরে বাড়ি দিচ্ছে। তো কোনো পরিচয় পাওয়া গেছে? পরিচয় পাওয়া গেছে। বয়স কতই হবে আনুমানিক? বয়স আনুমানিক 30-35। মৃতদেহটি আপাতত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত ঘাতক 12-চাকার লরিটিকে পুলিশ আটক করতে পারেনি বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।